সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO স্ট্যাচু অফ ইউনিটিকে অষ্টম আশ্চর্যের তালিকায় নথিভুক্ত করল। ভারতের বিদেশমন্ত্রী SJয়শঙ্কর টুইট করে এই তথ্য সার্বজনীন করেন। বিদেশমন্ত্রী লেখেন, সদস্য দেশগুলোর মধ্যে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য SCO এর প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। SCO অষ্টম আশ্চর্যের লিস্টে স্ট্যাচু অফ ইউনিটিকে যুক্ত করেছে। এটা নিশ্চিতরূপে প্রেরণা হিসেবে কাজ করবে। স্ট্যাচু অফ ইউনিটি SCO এর অষ্টম আশ্চর্যের তালিকায় নাম তোলা মানে হলো এবার SCO নিজের সদস্য দেশগুলিতে স্ট্যাচু অফ ইউনিটির হয়ে প্রচার করবে। আপনাদের জানিয়ে রাখি, এই মূর্তি উন্মোচনের এক বছরের পরেই স্ট্যাচু অফ ইউনিটিকে দেখার জন্য রোজ আসা পর্যটকের সংখ্যা আমেরিকার 133 বছরের পুরনো স্ট্যাচু অফ লিবার্টির থেকেও বেশি হয়ে গেছে। গুজরাটেই স্মারককে দেখার জন্য রোজ 15,000-এর থেকেও বেশি পর্যটক আসে। সর্দার সরোবর নর্মদা নিগম লিমিটেড ডিসেম্বরে 2019 একটি বয়ান জারি করে বলেছিল, 1 নভেম্বর 2018 থেকে 31 অক্টোবর 2019 পর্যন্ত প্রথম বছরে পর্যটকদের সংখ্যা 74% বৃদ্ধি পেয়েছে। এবার দ্বিতীয় বছরের প্রথম মাস থেকে পর্যটকের সংখ্যা 15,036 জন প্রতিদিন হয়েছে। বয়ানে বলা হয়, সপ্তাহের শেষের দিনগুলোতে এখানে 22,430 জন করে পর্যটক আসেন। আমেরিকার নিউ ইয়র্কে স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য রোজ 10,000 পর্যটক যায়। স্ট্যাচু অফ ইউনিটি দেশের প্রথম প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের 182 মিটার উঁচু প্রতিমা। এটি বিশ্বের সবথেকে উঁচু প্রতিমা রূপে গণ্য হয়েছে। এই প্রতিমা গুজরাটের কেপড়িয়া কলোনিতে নর্মদা নদীর উপর সর্দার বাঁধের পাশে বাঁধানো হয়েছে। ভারতীয় মূর্তিকার রামবীর সুতর এই মূর্তির ডিজাইন তৈরি করেছিলেন। 2010 সালে এই মূর্তি তৈরি করার কথা ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31 অক্টোবর 2018 সালে এই মূর্তি উন্মোচন করেন। লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 143তম পুণ্যতিথিতে 31 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবথেকে উঁচু স্ট্যাচু অফ ইউনিটির মূর্তি অনাবরণ করেন। সর্দার বল্লভভাই প্যাটেলের এই প্রতিমাকে মাত্র 4 বছরেই তৈরি করা হয়েছিল। এই মূর্তি বানাতে মোট 2,989 কোটি টাকা খরচ হয়েছিল।